وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে 13ই রমজান 1441 হিজরি মোতাবেক 6 মে 2020 আমাদের ধারাবাহিক আলোচনা এই বছরে রমজানের হচ্ছে ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিসু শাহরে রমাদান থেকে। আজকে পর্ব নম্বর হচ্ছে 15। বিষয়বস্তু, যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় সে সিয়াম ভঙ্গের কিছু শর্তাবলী, এবং কিছু কাজ এমন আছে যেই কাজগুলিতে বা যেই কারণে সিয়াম ভঙ্গ হয় না, সুতরাং সেগুলি সিয়াম পালনকারীর জন্য জায়েজ। শেখ বলছেন যে সিয়াম ভঙ্গকারী বিষয় যে ইতিপূর্বে বর্ণনা করেছি, যেটা 14 নম্বর মজলিসে বর্ণনা করা হয়েছে 7টি, তার মধ্যে সর্বশেষ যেটি ছিল সেটা হচ্ছে মাসিক ঋতু এবং নেফাস, এবং হায়েজ নেফাস যেটা প্রাকৃতিক কারণ, এটি ছাড়া যে বাকি 6টি কারণ রয়েছে এগুলির দ্বারা সিয়াম ভঙ্গ হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। জি, এই শর্তগুলি যদি বিদ্যমান থাকে তাহলে সিয়াম ভঙ্গ হবে, আর না হলে সিয়াম ভঙ্গ হবে না। আর বাকি মাসিক ঋতু এবং নেফাসের কারণে সিয়াম ভঙ্গ হওয়া, এটা মানুষের ইখতিয়ারে নয়, এতে যে কোনো অবস্থায় মাসিক ঋতু আসলে অথবা নেফাস আসলেই সিয়াম ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই 3টি শর্ত কি? শেখ বলছেন ফাহাদিহি সালাসাতু শুরুত, এই হচ্ছে 3টি শর্ত। তো এই 3টি শর্তের প্রথম শর্ত হচ্ছে যে আইয়াকুনা আলেমান, যাতে করে সিয়াম পালনকারী ওই সম্পর্কে জ্ঞানী হয়, তার সে সম্পর্কে এলেম থাকে, সে যেন সে সম্পর্কে ওয়াকিফাল থাকে। তো জ্ঞানী হওয়ার বিপরীত হচ্ছে জাহেল হওয়া, হ্যাঁ, তার সে সম্পর্কে না জানা থাকা। সুতরাং বলছে ফাইন কানা জাহেল আনলাম ইউফতের, যদি যে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি রয়েছে যে 6টি, সে সম্পর্কে যদি সে অজ্ঞ হয় বা তার জানা না থাকে, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। দলিল কোরআনে কারিমের সূরা বাকারার আয়াত নম্বর 286, আল্লাহ রাব্বুল আলামিন ইশার করেছেন সর্বশেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ স্বয়ং শিখিয়ে দিচ্ছেন এই দোয়া তার বান্দাদেরকে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রগুলিতে ধরবেন না, পকড়াও করবেন না। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে রব, আল্লাহ বলছেন যে বান্দা এইভাবে দোয়া করো, আসলে এখানে উজ্জ্বল রয়েছে যে বান্দা দোয়া করো এইভাবে, রব্বানা লা তুআখিযনা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে পকড়াও করিও না, ইন্না সিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, অথবা ভুল করি। ভুলে যাওয়া একটি ক্ষেত্র, আরেকটি হচ্ছে ভুল করা। এই দুটো বাক্য থেকে দুটো শর্তের জ্ঞান অর্জন করা যেতে পারে। হ্যাঁ, এখানে প্রথম যে শর্তটি সেটা হচ্ছে যে যেন জানা থাকে, ওয়াজানা না হয়। তাহলে ওয়াজানতে যদি কেউ কোনো কাজ করে ফেলে সেটাকে বলা হয় ভুল করা, হ্যাঁ, সেটা হচ্ছে খাতা। আর আল্লাহ বলছেন যে আল্লাহ এই দোয়া শিখাচ্ছেন যে বান্দা এভাবে দোয়া করো যে আল্লাহ আমাদেরকে ধরিও না যদি ভুলে যাও অথবা ভুল করি, তার মানে আমরা যদি না জেনে ভুল করে কোনো এমন কিছু কাজ করি যেটা সিয়াম ভঙ্গকারী, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিখিয়ে দিলেন, আর এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন
এই আয়াত নাজেল হইল, তখন আল্লাহ বলছেন কাদ ফালতু, কাদ ফালতু, ঠিক আছে আমি এটা করলাম, মানে আমি তোমাদের, তোমরা ভুলে গেলেও ধরবো না, তোমরা ভুল করলে ধরবো না। এইরকমই সুরা আহজাবের আয়াত নম্বর 5-এ রয়েছে, আল্লাহ বলছেন ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা কোনো ক্ষেত্রে ভুল করে ফেলো, ওয়ালাকিন মা তাআম্মাদ কুলুবুকুম, তবে কোন ক্ষেত্রে তোমাদের গুনাহ হবে বা তিরস্কৃত তোমরা হবে, যখন তোমাদের হৃদয় এর সংকল্পের সাথে হবে, ইচ্ছাকৃতভাবে। ওয়াকান আল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। আচ্ছা, এই অজ্ঞতা, তাহলে যে শর্তটি হলো যে এই বিষয়গুলি সম্পর্কে যেন জানা থাকে, যদি না জানা থাকে, এই না জানাটা কি সম্পর্কে, না জানাটা শরীয়তের হুকুম সম্পর্কে হইতে পারে, অথবা না জানা সেই অবস্থা সম্পর্কে হইতে পারে, অর্থাৎ সময় কাল সম্পর্কে। জি, যেমন প্রথমটির উদাহরণ দিই, শরীয়তের হুকুম একজনের জানা নেই, মনে করছে যে এটাতে শ্যাম ভঙ্গ হয় না, এই জন্য সে কাজটি করেছে, অথচ তাতে শ্যাম ভঙ্গ হয়ে যায়। জি, ভেবেছে যে নাকে ড্রপ দিলে শ্যাম ভঙ্গ হয় না, আর সেই ব্যক্তি নাকে ড্রপ দিয়ে ফেলেছে। জি, পরে যখন জানানো হলো, আরে আমি তো জানতাম না, তাহলে আল্লাহ ধরবে না, কারণ সে মাসলা জেনে এই কাজটি করেনি। তো শরীয়তের হুকুম সম্পর্কে যদি কেউ যদি অজ্ঞ হয়, না জানা থাকে, আর না জানার কারণে এই কাজ করে ফেলে, তাহলে তাতে শ্যাম ভঙ্গ হবে না। অবস্থা সম্পর্কে তার জানা ছিল না, অর্থাৎ সময় সম্পর্কে, যেমন একজন মানুষ সহর করে যাচ্ছে আর মনে করছে যে এখনও শুভ সাদেক হয়নি, কিন্তু পরবর্তী দেখা গেল যে না, শুভ সাদেক আগেই হয়ে গেছে, শুভ সাদেক হওয়ার পরে, ফজর আজান হওয়ার পরে সে পানাহার করেছে, কিন্তু যখনই জানতে পেরেছে যে হ্যাঁ না, শুভ সাদেক হয়ে গেছে, আমি তো ভুলেছিলাম, সাথে সাথে পানাহার ছেড়ে দিতে হবে, তাহলে তার সেয়াম নষ্ট হবে না, কারণ সে এই অবস্থা সম্পর্কে জানতো না যে ভোর হয়ে গেছে। এইরকম কোনো মানুষ যদি ধারণা করে যে সূর্য অস্তমিত হয়ে গেছে, মেঘলা আকাশ ছিল, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর জানার অন্য কোনো পন্থা ছিল না, ঘড়িও ছিল না, অনুমান করে সে ইফতার করে ফেলেছে, আর ইফতার করার পরে জানা গেল যে না, সূর্য ডুবেনি বা সূর্য উঠে গেছে, জি, তাহলে তাতে শ্যাম ভঙ্গ, কারণ তার অবস্থা সম্পর্কে জানা ছিল না, সে মনে করেছে যে না, আমি ইফতার করছি ঠিক সময়ে। এই মর্মে যে দুটি বিষয় বর্ণনা করা হলো, দুটি দলিল হাদিসে রয়েছে, সহি বুখারী মুসলিম হাদিস রয়েছে, আদি বিন হাতিম রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াত নাজিল হইল, আল্লাহ বলছেন যে তোমরা পানাহার করতে থাকো, আকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যিনা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না হয়ে যাবে বা সুস্পষ্ট না হয়ে যাবে, তখন তিনি এই সুতা মানে ভোরের শুভ্র রেখা আর কালো রেখা বুঝেননি, বরং তিনি বুঝেছেন যে আসলে দুটো সুতা নিয়ে দেখতে হবে, কালো সুতা আর সাদা সুতা নিয়ে, বলছেন আমের তো এলা বা আমার তো এলা ইকালাইনে, দুটো আমি রশি নিলাম, আহাদুহা আসওয়াদ, একটা কালো রশি আর একটা হচ্ছে ওয়াল আখর আবিয়াদ, ফা জাআল তোহমা তাহাতা বেসাদ, সেটা আমার বালিশের নিচে রেখে দিয়েছি, ওয়া জাআল তো আনজরি এলিহিমা, আর দুটোকে দেখতে আসি যে কোনটা কালো কোনটা সাদা, অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা, ফালাম্মা তাবাইয়ান আলী, যখন স্পষ্ট হয়েছে আমার জন্য যে কোনটা সাদা কোনটা কালো, তখন আমি পানাহার ছেড়েছি, তখন আমি খাওয়া দাওয়া ছেড়েছি, কিন্তু তাতে অনেক বিলম্ব হয়ে গেছে, যে শুভ সাদেক হওয়ার অনেক পরেও খাওয়া দাওয়া করেছে, ফালাম আসবাহতো, যখন আমি সকাল হলো আর গেলাম, গাদা তো রাসূলুল্লাহ রাসূলুল্লাহর কাছে গেলাম, ফা আখবারতু বিল্লাযী সানাতু, আমি যা করেছি সে সম্পর্কে জানালাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম করেছি, কারণ আল্লাহ তো বলেছেন খাইতুল আবিয়াজ খাইতুল আসওয়াদ, সাদা সুতা আর কালো সুতা, তো সাদা আর কালো সুতা নিয়ে আমি দুটো দেখছি যে চেনা যাচ্ছে কিনা অন্ধকারে, যতক্ষণ চেনা জানে যে কোনটা কালো কোনটা সাদা, ততক্ষণ আমি পানাহার করতে আছি, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বিসাদাত ইযান লারি, তাহলে তো তোমার বালিশ তো বড়ই দীর্ঘ হয়ে যাবে, তার মানে তোমার রাত তো বড়ই লম্বা হয়ে যাবে, এখানে বালিশ মানে মানুষ বালুশে মাথা দিয়ে মানুষ হয় ঘুমায় রাতে, সাধারণত রাত হচ্ছে ঘুমাবার জন্য, রাত তো তোমার অনেক লম্বা হয়ে যাবে গো, ইনকান আল খায়তুল আবিয়াজ ওয়াল আসওয়াদু বিসাদু কা ফাইন্নামা যালিকা বিয়াদুন নাহার ওয়া সাওয়াদুল লাইল, যদি এই কালো
সাদা সুতা আর কালো সুতা যদি আসলে সুতা হয় তাহলে তো রাত অনেক লম্বা হয়েছে, কিন্তু আসলে না, এটা হচ্ছে বেয়াদুন নাহার, দিনের শুভ্রতা মানে শুভ সাধে খাওয়া সত্যিকার বা সওয়াদুন, আর রাতের অন্ধকার, যখন রাতের অন্ধকার থেকে দিনের শুভ্রতা মানে ভোর হওয়া প্রকাশ পেয়ে যাবে তখন পানাহার ছেড়ে দেবে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা ফজর হওয়ার পরেও খেয়েছেন, এবং তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পেরেছেন তখন তাকে ওয়ালাম ইয়ামুরুহুন নবী বিল কাজা, কাজা করতে বলেননি যে তোমার সেই দিনের সিয়াম হয়নি, তুমি এই সিয়াম কাজা করিও। কেন? কারণ লিয়ান্নহু কানা জাহেলান বিল হুকমি শারি, শরীয়তের হুকুম সম্পর্কে তার জানা ছিল না যে শুভ সাদেক পর্যন্ত, শুভ সাদেকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে, আর শুভ সাদেক হয়ে গেলে করা যাবে না। তিনি এই আয়াতটা ঠিকভাবে বুঝেননি। সহিহ বুখারীতে রয়েছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। কালা, তিনি বলছেন, আফতারনা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন গাইমিন, আমরা মেঘলা দিনে একবার ইফতার করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে। সুম্মা তালাতি শামস, ইফতার করার পরে সূর্য উঠে গেছে, আকাশ ফর্সা হয়েছে, সূর্য উঠে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেননি যে এই সিয়াম হয়নি, কাজা করতে হবে, কারণ সময় সম্পর্কে তাদের জানা ছিল না, ইচ্ছা করে তারা এখানে জেনে শুনে, বিষয়টি জেনে শুনে এইভাবে ইফতার করেননি দিন থাকতেই। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তার একটি কিতাব রয়েছে হাকিকাতুস সিয়াম, সিয়ামের মর্মকথা, তাতে তিনি বলছেন হেশাম বিন ওরওয়া থেকে, যিনি এ হাদিসের একজন বর্ণনাকারী, তিনি বর্ণনা করেছেন তার পিতা প্রখ্যাত তাবি ওরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহুম লাম ইউমারু বিল কাদা, এদেরকে আদি বিন হাতেমকে আর আসমা বিন আবি বকর রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে কাজা করার নির্দেশ দেওয়া হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই যে ছয়টি কারণ রয়েছে সিয়াম ভঙ্গের, যে ছয়টি কারণ সম্পর্কে আলোচনা করলাম বা আলোচনা এর আগে হয়েছে বললাম একটু আগে, তো এই ছয়টি কারণ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সিয়াম ভঙ্গ হবে না, ছয়টি কারণ কোনো একটি কারণ যতক্ষণ পর্যন্ত সেটা মনে থাকা অবস্থায় না, স্মরণে থাকা অবস্থায় না করবে, যা কেরান, এগুলির দ্বারা সিয়াম নষ্ট তখনই হবে যখন জেনে শুনে মনে আছে এই অবস্থায় এই কাজগুলির কোনো একটি করে ফেলবে, পানাহার করবে মনে থাকা অবস্থায়, ভুলে গিয়ে অবস্থায় পানাহার করলে সিয়াম নষ্ট হবে না। জি, সিঙ্গা লাগাবে মনে থাকা অবস্থায়, ভুলে যাওয়া অবস্থায় সিয়াম আছে মনে নেই আর সিঙ্গা লাগিয়েছে, সিয়াম নষ্ট হবে না। এইরকমই সহবাস, যদি কারো একেবারে খেয়াল নেই, ভুলেই গেছে যে সিয়াম অবস্থায় আছে আর সহবাস করে ফেলেছে, তাতে সিয়াম নষ্ট হবে না, ইত্যাদি যেগুলি কারণ, এক কথায় সবগুলিকে এখানে ফিট করতে পারবেন, একমাত্র মাসিক ঋতু আর নেফাসের বিষয়টি ভিন্ন। বলছেন যে সুতরাং ফাইন খানা না সিয়ান, কেউ ভুলে গিয়ে যদি সিয়াম ভঙ্গকারী কোনো কাজে লিপ্ত হয়ে যায়, ফা সিয়াম ওহু সাহি, তার সিয়াম সহি শুদ্ধ হয়ে যাবে, ওয়ালা কাদা আলে, তাকে কাজা করতে হবে না। যেমন প্রথম দলিল হচ্ছে সূরা বাকারার এই শেষ আয়াত 286 নম্বর আয়াত, রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ আমাদেরকে ধরিও না যদি আমরা ভুলে যাই, আর এখানে ভুলে গিয়েছে, ভুলে গিয়ে সিয়াম ভঙ্গকারী কাজে লিপ্ত হয়েছে। এই ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সায়িমুন, কোন ব্যক্তি যদি সিয়াম অবস্থায় ভুলে গিয়ে কি করে, ফাআকালা আও শারিবা, পানাহার করে ফেলে, ফালিয়ুতিম্মা সাওমাহু, তাহলে সে যেন তার সিয়ামকে পূর্ণ করে, মানে সিয়াম তার হয়ে গেছে আর সিয়াম সে দিনে কোনো সময় পানাহার করে ফেলেছে, সেই জন্য সিয়াম ছেড়ে দিলে যে আমি তো ভুলে পানাহার করে নিয়েছি, না, সিয়াম বাকি যে দিনটা রয়েছে সেটা আপনি পূর্ণ করেন, কারণ ফাইন্না মা তামাহুল্লাহ ওয়াসাফা, কারণ আল্লাহ তাকে খাওয়িয়েছেন এবং আল্লাহ তাকে পানি পান করিয়েছেন। মুত্তাফাকুন আলী বুখারি মুসলিমের হাদিস। তবে বলছেন শেখ হোসাইন আরও যে যখনই স্মরণে হবে অথবা স্মরণ করিয়ে দেওয়া হবে সাথে সাথে বিরত হয়ে যাবে, পানাহার করছিল সে অবস্থায় কেউ স্মরণ করিয়ে দিল যে আরে আপনি তো সিয়ামে আছেন,
সাথে সাথে ছেড়ে দেবে, সাথে সাথে মুখে যা আছে গুলিয়ে ফেলে দেবে। এই রকমই যে কোনো সিয়ামভঙ্গকারী কাজে যদি লিপ্ত থাকে আর নিজে শরণে চলে আসে, নিজেই শরণ করেছে, শরণ হয়ে গেছে অথবা কেউ শরণ করিয়ে দিয়েছে, তাহলে সাথে সাথে আর আগে বাড়বে না, না হলে সিয়াম নষ্ট হয়ে যাবে, কারণ এখন মনে করে করিয়ে দেওয়া হয়েছে বা মনে হয়ে গেছে। এইরকমই আর একটি মশালা এখানে জেনে নেওয়া ভালো হবে, সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি কোনো সিয়াম পালনকারীকে দেখে যে সিয়াম অবস্থায় ভুলে গিয়ে পানাহার করছে, তাহলে তার ওপর ফরজ যে তাকে সতর্ক সাবধান করবে। এইরকম মায়া করলে হবে না, হয়তো কচি কাচারা সিয়াম পালন করে ভুলে গিয়ে পানি পান করছে আর মা বা ভাইরা তাকিয়ে তাকে দেখছে যে খাক, যখন ভুলে গেছে খাচ্ছে খাক, পানি পান করছে পান পান করুক। এটা অনেক সময় অনেকে করে থাকে, না 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 মোটেই না, এটা জায়েজ নয়, গুনাহগার হবে। কারণ আল্লাহ বলছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, নেকির কাজে আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো আর গুনাহার কাজে সাহায্য সহযোগিতা করিও না। এই ইচ্ছাকৃত নয় কিন্তু অনিচ্ছাকৃত হলেও ভুল কাজ করছে, সুতরাং সতর্ক সাবধান করে দেওয়া ফরজ। তিন নম্বর শর্ত হচ্ছে যে স্বেচ্ছায় স্বাধীনভাবে যেন সিয়াম ভঙ্গকারী কোনো কাজে লিপ্ত হয়, যে আইয়া কোনা মুখতারান, যদি অনিচ্ছাকৃত নিরুপায় হয়ে তাকে কেউ বাধ্য করেছে এরকম যদি হয় তাহলে তাতে সিয়াম ভঙ্গ হবে না। বলছেন ফাইন কানা মুকরাহান ফা সিয়াম সহিহুন ওয়ালা কাদা আলাইহি, তার উপর যদি জোর জবরদস্তি করা হয় সিয়াম ভঙ্গ করার জন্য তাহলে তার সিয়াম সহি শুদ্ধ হবে এবং তাকে কাজা করতে হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন কুফরের ক্ষেত্রেও কেউ যদি নিরুপায় অবস্থায় তার উপর জবরদস্তি করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে, সেই জন্য কুফরি কথা বলে ফেলেছে বা কুফরি কাজ করে ফেলেছে, সেই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন সূরা নাহলের আয়াত নম্বর ১০৬। সূরা নাহলের আয়াত নম্বর ১০৬ আল্লাহ বলছেন মান কাফারা বিল্লাহ মিন বাদি ইমানি, কেউ যদি আল্লাহর প্রতি ইমানের পরে যদি কুফরি করে তাহলে তার ওপর তো গজব হবে। তার পরে আসছে ফা আলাইহিম গাযাবুম মিন আল্লাহ, তাহলে তাদের ওপর আল্লাহর গজব হবে এবং আল্লাহ আযাবুন আজিম, এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কিন্তু ইল্লা মান উকরিহা, তবে যেই ব্যক্তির ওপর জবরদস্তি করা হয়েছে, ওয়াকালবহু মুতমাইন্নুন বিল ইমান, কিন্তু তার অন্তর ইমানের ওপর সুপ্রতিষ্ঠিত, ইমান অন্তরে সুদৃঢ় হয়ে রয়েছে, মজবুত হয়ে রয়েছে, ইমানে কোনো রকমের দুর্বলতা বা কোনো রকমের কমজোরি আসেনি, ইমান মজবুত হয়ে রয়েছে, আমি কোনো মতেই আমি কুফরি করব না, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে, তাহলে আল্লাহ ধরবেন না। বলছেন ওয়ালাকি মান শারাহ বিল কুফরে সাদরান, তবে যেই ব্যক্তি বক্ষ প্রশস্ত করে কুফরিকে গ্রহণ করবে, অর্থাৎ সাদরে কুফরিকে গ্রহণ করে নেবে, একটু চাপ দেওয়া হইলো তখন সাদরে স্বেচ্ছাই কুফরিকে গ্রহণ করলো বা কুফরি কাজ করে ফেললো সন্তুষ্টি চিত্তে, ফা আলাইহিম গাযাবুন মিন আল্লাহ, তো তাদের ওপর আল্লাহর গজব পড়বে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ রব্বুল আলামিন কুফরির ক্ষেত্রে যখন মাফ করে দিয়েছেন, তাহলে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলির ক্ষেত্রে কারো ওপর যদি জবরদস্তি করা হয় তাহলে তাতে সিয়াম নষ্ট হবে না, বা অন্য অন্য কুফরির নিচে যতগুলি মানুষের মুসলিম জীবনে কথা কাজ হইতে পারে যদি কাউকে জবরদস্তি করা হয় তাহলে সেই ক্ষেত্রে গুনাহগার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ তাজাওয়াজান উম্মতি আল খাতা ওয়া নিসিয়ান ওয়া মাস্তুকরি হইলেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে ছাড় দিয়েছেন বা মাফ করে দিয়েছেন খাতা ভুলের ক্ষেত্রে, ওয়া নিসিয়ান আর ভুলে গেলে, ওয়া মাস্তুকরি হইলেই আর জবরদস্তি করা হলে, তিনটি ক্ষেত্রে, ভুলে গেলে মনে ছিল না না ভুল করে দিলে, ভুল করে দিলে একটা হচ্ছে খাতা মানে ভুল করে দিলে, অন্য সিয়ান আর ভুলে গেলে, অমস্তু করি আলিহে, আর যদি জবরদস্তি করা হয় তাহলে। হাদিস ইবনে মাজার আর বাইহাকি তো রয়েছে, সোনারে বাইহাকিতে ইমাম নবী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। এই ছিল তিনটি শর্ত। আর তারপরে শাইখ ওসাইমিন যে আরেকটি দিক নিয়ে আলোচনা করতেছেন, তা হচ্ছে যেই কাজগুলিতে সিয়াম নষ্ট হয় না, যেই কাজগুলি সিয়াম পালনকারীর জন্য জায়েজ, সিয়াম পালন করার জন্য যে কাজগুলি সিয়াম অবস্থায় জায়েজ। বলছেন কোনো ব্যক্তি যদি সিয়াম অবস্থায় থাকে আর তার মুখের ভিতরে নাকে মুখে যদি ধুলো বালি উড়ে এসে ঢুকে যায়,
অনিচ্ছাকৃত আর ভিতরেও ঢুকে যায়, তাতে শ্যাম নষ্ট হবে না। এই রকমই, কারণ সেটা অনিচ্ছাকৃত হয়েছে, ইচ্ছাকৃত মুখের ভিতরে ধুলোবালি নেই নি। এই রকমই কেউ যদি কুলি করে বা নাকে পানি দেয় আর অনিচ্ছাকৃত তার পেটে হঠাৎ করে চলে গেল, আর এরই কাছাকাছি হচ্ছে আমরা ছোটবেলায় শ্যাম পালন করতাম আর পুকুরে অথবা নদীতে সাঁতার কাটতাম, আর সাঁতার কাটতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃত ভিতরে পানি ঢুকে যেত। অনিচ্ছাকৃত যদি পানি ঢুকে যায় তা তো শ্যাম নষ্ট হবে না, বলছেন শ্যাম ও সাহি হন, শ্যাম সাহি, কারণ এটা হচ্ছে বেগৈর ইখতিয়ারিহি, স্বেচ্ছায় হয়নি, ওয়ালা কাজা আলিহে, আর তার জন্য কাজা করতে হবে না। এইরকমই শ্যাম অবস্থায় সুরমা লাগালে তাতে শ্যাম নষ্ট হবে না, সুরমা লাগানো জায়েজ রোজাদার ব্যক্তির জন্য। এইরকম চোখে ওষুধ দেওয়া, চোখে ড্রপ দেওয়া জায়েজ, যদিও তার কিছুটা স্বাদ খাদ্যনালীতে অনুভব করে, খাদ্যনালীতে অনেক সময় চোখে ওষুধ দিলে ড্রপ অনেক সময় তিক্ততা অনুভব হয়, তা তো শ্যাম নষ্ট হবে না। কেন বলছেন শেখ, বলছেন লিয়ান নাজাল লাই সাবে আকরিন ওয়ালা শরমি, কারণ এগুলি পানাহার নয়, না খাদ্য না পানীয়, না খাদ্য পানীয়র অর্থ বহন করে। এইরকমই যদি কানে কেউ ড্রপ নেয় তাহলে তাতে শ্যাম নষ্ট হবে না, কানে ড্রপ নিলে শ্যাম নষ্ট হবে না, কারণ কান দিয়ে পেটের ভিতরে কোনো কিছু যায় না। এইরকমই যদি কোনো জায়গায় ক্ষত থাকে, ঘা অথবা কাটা স্থান থাকে, আর সেখানে কোনো ওষুধ দেয়, মলম বা অন্য কিছু দেয়, তাতেও শ্যাম নষ্ট হবে না। জি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার হাকিকাতুস সিয়াম, সিয়াম নামক পুস্তিকাতে বলেছেন এই বিষয়গুলি সম্পর্কে, ওয়া নাহনু নাআলামু, আমরা ভালো করে জানি, আন্নাহু লাইসা ফিল কিতাব ওয়াসুন্নাহ মা ইয়াদুল আল ইফতারি বিহাযিল আশিয়া, কোরআন সুন্নাতে এমন কোনো দলিল নেই যেগুলি প্রমাণ করে যে এগুলিতে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, যে বিষয়গুলি এখানে বর্ণনা করা হইল। ফালেম না, তাহলে আমরা জানতে পারলাম, আন্নাহা লাইসাত মুফাত্তিরা, তাহলে এগুলি শ্যাম ভঙ্গকারী বিষয় নয়, সুরমা নেওয়া, তার কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো কিছু ভিতরে ঢুকে যাওয়া, অথবা কানে ওষুধ নেওয়া, অথবা ক্ষতে বা ঘায়ে কেটে যাওয়া স্থানে কোনো ওষুধ লাগানো, এগুলিতে শ্যাম নষ্ট হয় না। জি, যদি এগুলিতে শ্যাম নষ্ট হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এগুলি বিশদভাবে বর্ণনা করা ফরজ হইতো, তারপরে তিনি বলছেন, এবং সাহাবায়ে কেরামরা এই বিষয়গুলি জানতেন এবং তারা এগুলি গোপনে রাখতেন না, এগুলি উম্মতকে পৌঁছিয়ে দিতেন, যেমন শরীয়তের অন্য অন্য বিধিবিধান পৌঁছিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম, আর তারপরে সাহাবায়ে কেরামগণ। আর এগুলি ওলামায়ে কেরামদের থেকে, ওলামায়ে কেরাম থেকে বর্ণিত নেই এই বিষয়ে কোনো কিছু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বরাত দিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কিছু বলেছেন, না কোনো সহি হাদিস রয়েছে, না কোনো জাইফ হাদিস রয়েছে, না কোনো মুত্তাসিল হাদিস রয়েছে, না মুরসাল হাদিস রয়েছে, তাহলে বোঝা গেল যে এগুলির কারণে শ্যাম ভঙ্গ হবে না। তবে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটিতে বলা হয়েছে আপনার সুরমা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাদ সুরমা লাগাইতে বলেছেন ঘুমের সময়, আর বলছেন লিয়াত্তাকিস সায়মু, রোজাদার যেন ইসমাদ সুরমা থেকে বেঁচে থাকে। হাদিসটি জঈফ, বলছেন জঈফুন, আল্লামা ইবনে হোসেন বলছেন যে হাদিসটি হচ্ছে জঈফ, ইমাম আবু দাউদ রাহিমাহুল হাদিসটি সুনানে বর্ণনা করেছেন, আর কেউ বর্ণনা করেননি। আর এই হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ স্বয়ং বলছেন, কাল আলী ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন বলছেন, হাজা হাদিসুন মুনকার, এই সুরমা যেন রোজাদার না লাগায় হাদিসটি হচ্ছে মুনকার, অত্যন্ত আপত্তিকর। এইরকমই খাবার তৈরি করার সময় যদি কেউ খাবারের স্বাদ জিভভাই চাখে অনুভব করে তাতে শ্যাম নষ্ট হবে না, বা শর্ত হচ্ছে যেন গিলে না নেয়, জিভাই দিয়ে তারপরে থুথু করে ফেলে দিবে, গিলে নেবে না। এইরকমই সুগন্ধি যদি নেই, নাকে ঘ্রাণ নেই, তাতে শ্যাম নষ্ট হবে না। এরকম বখুর আগর কাঠ জ্বালিয়ে তার থেকে যদি ধুনি নেই, ধোঁয়া নেই, তাতেও শ্যাম নষ্ট হবে না। তবে এটা এত বেশি করে যেন ভিতরে ধোঁয়াটা না ঢুকাই, এ কথা শেখ হুসাইন রহমাহুল্লাহ বলছেন। এরকমই কুলি করাই, নাকে পানি দেওয়াই শ্যাম নষ্ট হয় না, তবে খুব বেশি করে দেবে না যাতে আশঙ্কা থাকে, কারণ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে আসবেগেল উজু, তোমরা পরিপূর্ণ উজু করো, ওয়াখাল্লেল বাইনাল আসাবে, এবং তোমরা আঙ্গুলগুলির মাঝে খেলাল করো, যেটা মুস্তাহাব সুন্নাত। ওয়াজিব না ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়েমান, আর নাকে পানি দিবে খুব বেশি করে যত্ন সহকারে, তবে সিয়াম অবস্থায় থাকলে না, খুব বেশি করে নাকে পানি দেবে না। ইমাম আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন, ইমাম ইবনে খুজাইমা হাদিসটি সহি বলেছেন। এইরকমই মিসওয়াক করলে তাতে সিয়াম নষ্ট হয় না, রোজাদার রোজা অবস্থায় সিয়াম অবস্থায় মিসওয়াক করতে পারবে। বলছেন বাল হুয়া সুন্নাতুন লাহু ফিন্নাহারে ওয়া আখিরিহি, এই মিসওয়াক করা দিনের সব সময় সুন্নত, জি শেষখানেও সুন্নাত, আর দিনের প্রথমে দুপুরে যে কোনো সময় সুন্নাত। যে কাল মুফতারিন, যেমন যারা সিয়াম অবস্থায় নেই তারা যেমন সারাদিন যে কোনো সময় জোহর আসরে সবসময় সুন্নাত, ওই রকমই সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লাউ লা আনা শুকা ওয়াল উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইন্দা কুল্লি সলাতিন, আমার উম্মতের ওপর যদি আমি ভারী না মনে করতাম মিসওয়াক করাকে, তাহলে লা আমারতুহুম বিসওয়াকি, তাদেরকে মিসওয়াক করার বাধ্যতামূলক হুকুম দিতাম। ইন্দা কুল্লি সলাত, প্রত্যেক সলাতের সময়। এখানে রয়েছে আসলে উজ্জ লা আমারতুহুম বিসওয়াকি উজুবান, এমনি তো সুন্নাত মুস্তাহাব অবশ্যই আছে প্রত্যেক ওয়াক্তে মিসওয়াক করা, কিন্তু যদি কষ্টের কারণ না হয়ে যেত তাহলে সেটাকে ওয়াজেব করে হুকুম দিতাম। ইন্দা কুল্লি সলাতিন হাদিসটি সমস্ত আইম্মা কেরামগণ আল জামা, অর্থাৎ ইমাম আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, এ সাতজন ইমাম সকলেই এই হাদিসটি তাদের কিতাবে সংকলন করেছেন। আরও সাহাবি আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উহসি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার দেখেছি, মা লা উহসি, আমি গুণে রাখতে পারবো না যে কতবার দেখেছি। এটা সৌওয়াক, তিনি মিসওয়াক করেছেন, ওয়াহুয়া সায়েমুন সিয়াম অবস্থায়, হাদিস ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন, এবং হাদিসটি হচ্ছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআল্লাক বর্ণনা করেছেন, জি, আর ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, জি ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। তবে শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সিয়াম পালনকারী ব্যক্তি, রোজাদার ব্যক্তি যেন দাঁত পরিষ্কার পেস্ট দিয়ে না করে, পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার না করে, কারণ বলছেন লিয়ান্না লাহু নুফুজান কওয়িয়ান, কারণ এই পেস্টের ভিতরে বা পাউডার যেগুলো রয়েছে দাঁত মাজা পাউডার, এগুলিতে বড় শক্তি রয়েছে, জি সেটা তাতে আশঙ্কা রয়েছে, অয়ুক সাইয়া তাসারা বা মারি কেহেলা জফি, আশঙ্কা আছে যে থুথুর সাথে হেঁটে চলে যেতে পারে। সুতরাং আমাদের কাছে যখন উত্তম বিকল্প আছে অফিস সেবাকে গনিয়াতুন আনহু, এই মাজন ব্যবহার করা অথবা আপনার পেস্ট ব্যবহার করা, এসব না ব্যবহার করে, আপনার টুথ পাউডার বা টুথপেস্ট না ব্যবহার করে আমরা মিসওয়াক তার উত্তম বিকল্প হিসাবে ব্যবহার করবো, মিসওয়াক করবো সারাদিন যে কোনো সময় সিয়াম অবস্থায় করা যেতে পারে। এইরকম সিয়াম পালনকারীর জন্য জায়েজ শরীর ঠান্ডা করা, জি শরীর ঠান্ডা করা, জি পানি পান করতে পারছে না, পিপাসা লেগেছে, শরীরে ঠান্ডা পানি ঢেলে ঠান্ডা করতে পারবে, এইরকমই কাপড় ভিজিয়ে কাপড় জড়িয়ে শরীরে রাখতে পারবে, ভিজা বিছানার উপর শুয়ে থাকতে পারবে, পানিতে ডুব দিয়ে থাকতে পারবে, কোনো অসুবিধায় নেই, জি। এই মর্মে ইমাম মালিক আর ইমাম আবু দাউদ রাহেমাহমুল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জনৈক সাহাবি থেকে বর্ণনা করেছেন, রাইতুন নবী সাল্লাহ বিল আর্জ, আর্জ নামক স্থানে নবী সাল্লামকে দেখেছি, ইয়াসুবুল মা আলা রাসি ওয়াহুয়া সাইমুন মিনাল আতাশ, পিপাসার তাড়নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিয়াম অবস্থায় মাথায় পানি ঢালছিলেন। তাহলে মাথায় পানি ঢালা রোদের প্রখরতার কারণে বা প্রচণ্ড পিপাসা লাগার কারণে জায়েজ সিয়াম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এরকম সাহাবায়ে কেরামরা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাওবান ফালকাহু আলা নাফসি ওয়া সাইমুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একটি কাপড় ভিজিয়ে নিয়ে নিজের শরীরে জড়িয়ে রেখেছেন সিয়াম অবস্থায়, জি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন বলছেন যে তার একটি পাথরের পাত্র ছিল, জি পাথরের পাত্র ছিল, যেটা একটা হউজের মতো, ছোট হউজের মতো ছিল, ইজা ওয়াজাদ আল হাররা ওয়া হুয়া সাইমুন, সিয়াম অবস্থায় যখন তাকে খুব বেশি গরম লাগতো, নাজালা ফিহে, তখন তাতে পানি ভর্তি থাকতো আর তাতে তিনি নেমে ডুব দিতেন। এইরকমই আমাদের পুকুরে ডুব দেওয়া, নদীতে ডুব দেওয়া,
যে কোনো জায়গায় ঠান্ডা পানিতে ডুব দেওয়া জায়েজ। জি, ইমাম হাসান বাসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা বাস বিল মাদমাজাতি ওয়া তাবাররুদ লিস সাইম, বলছেন যে গড়গড়া করাই, কুলি করাই কোনো অসুবিধা নেই রোজাদারের জন্য, ওয়া তাবাররুদ এই রকমই শরীরকে ঠান্ডা করা পানি ঢেলে তাতেও কোনো অসুবিধা নেই। এই যে আসারগুলি সাহাবায়ে কেরাম তাবেইনদের থেকে বর্ণিত, এগুলি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সহিহ বুখারিতে মুআল্লাক সনদে, অর্থাৎ সনদবিহীন বা আংশিক সনদবিহীন তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, এটি আমাদের জন্য ফরজ। আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে যথেষ্ট সচেতন হওয়ার যেন তৌফিক দান করেন, কারণ যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় উভয় সমান নয়। আল্লাহ বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জি যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? মোটেই সমান হতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইউরিদিল্লাহু বিখাইরি ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাদের সাথে কল্যাণের ইচ্ছা করেন তাদেরকে দিন সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দিন সম্পর্কে জ্ঞান দান করেন এবং আমাদেরকে আমলের তৌফিক দান করেন, দিনের ওপর আমাদেরকে অটল রাখেন এবং ঈমানের অবস্থায় আমাদেরকে যেন মওত দান করেন, এবং সালেহীন সিদ্দিকীন শুহাদাদের সাথে আম্বিয়া রসুলগণের সাথে আমাদেরকে মিলিত হওয়ার যেন তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন এবং আমাদের পিতামাতার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত মুসলিমদেরকে আল্লাহ যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।